হ্যাঁ, হুপা অবশেষে মুক্তি পাচ্ছে বাংলাদেশে একই সাথে, কলকাতার একই সাথে। তো এই হুপাটা আসলে ইম্পোর্ট করা বা পরিবেশনার দায়িত্ব নেওয়ার চিন্তাটা কিভাবে আসলো? আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস ডিসক্লোজ করি, মোশাররফ করিমের সাথে আমার দুইটা সিনেমা হওয়ার কথা, লক হয়ে আছে। মোশাররফ করিম ভাই যেদিন ডেট দেবে সেদিন শুরু হবে, নানান কারণে ডেট দিতে পারতেছে না। তো এই একটা ছবি নিয়ে আলাপ করেছো আমার বাসে আজকে থেকে 6-7 মাস আগে। তখন উনি গল্প করতেছিল যে আজ ভাই আমি একটা সিনেমা করছি, সিনেমাটা হুব্বা এই খুব মজা পাইছি, অনেক গল্প বলতেছিল। এরকম করছি, শ্বশুর বাড়ির থেকে গেছি বউকে উঠে আনতে, শ্বশুর আসতেছে, আমি পিস্তল উঠে নমস্কার বলছি, শ্বশুর তো এনে ভেঙে গেছে। এরকম বিভিন্ন ছোট 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 কিছু আমাকে বলতেছিল। আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, ছবি যখন রেডি হইলেও কলকাতা সেন্সরে চালো 3 মাস আগে। তো মোশাররফ ভাই আমার একদিন ফোন দিয়ে বললো, আজ ভাই ছবিটা তো রেডি হয়ে গেছে, বাংলাদেশে রিলিজ করেন না ছবিটা, তাহলে ভালো হবে, আমি চাই বাংলাদেশের দর্শক ছবিটা দেখুক। আমি বললাম ঠিক আছে, প্রডিউসারের নাম্বার দেন। প্রডিউসারের নাম্বার দিলে প্রডিউসারের সাথে যোগাযোগ করলাম, দেখি যে প্রডিউসার আমার পরিচিত, পুরনো এক আমার পরিচিত বন্ধু মানুষ। বললাম তো উনি বললো ঠিক আছে নেন, নিয়ে রিলিজ করেন। আনলাম, জাস্ট মোশাররফ করিমের, মোশাররফ করিমের জন্য ছবিটা আনা, মোশাররফ করিমের জন্য ছবিটা আনা, এবং আমি চাই, আমার ইচ্ছা, যাদের চাওয়া এই ছবিটা বাংলাদেশের মানুষ দেখুক, মোশাররফ, মোশাররফ করিমকে আবার নতুন করে জানুক, মোশাররফ করিম কি জিনিস, কত বড় মাল, এটা নতুন করে বুঝার দরকার নাই। মোশাররফ করিম কত বড় মাল এটা সবাই জানে, বাট আপনারা যে মোশাররফ করিম দেখছেন আগে উব্বাতে, আপনারা সেই মোশাররফ করিমকে দেখবেন না, একটা নতুন মোশাররফ করিম, নিজেকে ভেঙে চুরে নতুন করে করতে একটা নতুন মোশাররফ করিম, এবং কত বড় অ্যাক্টর, একটা মোশাররফ করিম, একটা হুমায়ুন ফরিদি, একটা এটিএম শামসুজ্জামান বছরে বছর জন্মায় না, যুগের পর যুগ গেলে একটা মোশাররফ করিম, একটা হুমায়ুন ফরিদি কিংবা একটা এটিএম শামসুজ্জামান জন্ম নেয়, এই জন্যই হুব্বা ছবিটা দেখানোর জন্য। আজিজ ভাই, আপনি তো অলরেডি সিনেমাটা দেখে ফেলছেন, তিনি সত্যি এখানে কিন্তু আমার অনেক চরিত্রে দেখছি, এটা একটু যদি দর্শক, মানে দর্শক হিসেবে কেমন লেগেছে আপনার কাছে? দর্শক, দর্শক হলো অনেক চরিত্র আছে ছবির ভিতরে, আমি মোশাররফ করিম ছাড়া আর কাউ, আমার কাছে পুরোটাই মোশাররফ করিম ভাই, ছবিটা নাম হুব্বা, পুরোটা হুব্বাকে নিয়ে ছবি, আমি আমার মনে হয় প্রতিটা শটেই মনে হুব্বা আছে, হুব্বা ছাড়া কোনো শট আছে কিনা, থাকলে খুব একটা বেশি নাই। আর ছবিটা খুবই মজার লাগছে, আপনাকে 1 সেকেন্ডও বোরিং করবে না এবং চেয়ার থেকে উঠতে দেবে না, এবং মোশাররফ করিম আপনাকে চেয়ারের ভিতরে সুপার গ্লুটা বসায় রাখবে।